সপ্তম তো তারপরে অন্যান্য নির্বাচিত হলাম নামের জন্য ভোটার কাছে প্রার্থনা করব আমাকে নৌকা প্রতিক্রিয়া ব্যারিস্টার ফজলে মুক্তাপসকে নির্বাচিত করে এলাকার মানুষ যাতে তাদের দাবি আমাদের কাছ থেকে আদায় করে নেয় এটাই আমার প্রত্যাশা। চেষ্টা করে থাকবে না উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য আমার প্রত্যাশা থাকবে এলাকার ভোটাররা সম্মানিত ভোটাররা সম্মানিত এলাকাবাসী আমারও ইচ্ছা তাদেরকে স্বাধীন এলাকার ভালো কিছু করার জন্য গেছেন যে সুয়ারেজ লেনের অনেক সমস্যা জলবদ্রতার অনেক সমস্যা এই সমস্যাগুলো তার মাধ্যমেই আমরা সমাধান করার চেষ্টা করি যেহেতু তিনি মেয়র তিনি নির্বাচিত হলে আমরা নির্বাচিত তার মাধ্যমেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করি।